আজি মহাপ্রভুঙ্কর দেবস্নান যাত্রা আপনি চলচঞ্চল সমস্ত মন্দির দেবালয় আহাপ্রভু জগন্নাথ যেহেতু প্রতিদিন মন্দির ভিতরে পূজা পাওলে আজ আপনার যেহেতু দেবস্নান পূর্ণিমা যাই আজ স্নান মণ্ডপে মহাপ্রভুঙ্কর দেবস্নান বর্তমান অনুষ্ঠিত হয়েছে। আমি বর্তমান বৈরিগুমা ইয়ে যে জগন্নাথ মন্দির পরিসর ভিতরে আমি অছু, আপনার দেখুম বর্তমান মন্দির পরিসর বাহার যে স্নান মণ্ডপে মহাপ্রভু জগন্নাথঙ্কর দেবস্নান বর্তমান পূজা চালছি এবং নিহতি ভাবে এই দুর্লভ দৃশ্যক বর্তমান দেখা সমস্ত আপনার দেখুম মন্দির পরিসর ভিতরে সমস্ত শ্রদ্ধালু এবং ভক্তঙ্কর ভিড় প্রবল ভিড় বি লাগিছে। যেহেতু খোলা মণ্ডপ স্নান মণ্ডপে মহাপ্রভুঙ্কর দেবস্নান উৎসব দেখবে, এটি সকাল সকাল মন্দির পরিসর আপনার দেখুম সমস্ত শ্রদ্ধালু এবং ভক্তঙ্কর ভিড় লাগিছে। গোটিয়ে পটে ভক্তঙ্কর সংকীর্তনর শব্দ সাঙ্গক মহিলা মানুষ উড়ি মন্দির পরিবেশ ফাটি হচ্ছে। আমি প্রথমে টিকি মুখ্য পূজক রয়েছে, মুখ্য পূজক টিকি প্রতিক্রিয়া নেওয়া যেহেতু মহাপ্রভুঙ্কর এই যে দেবস্নান পূর্ণিমা রয়েছে আর মহত্ব কোণ সব রীতিকান্তি বর্তমান পূজা অর্চনা হল আজ্ঞা বর্তমান আজ দেবস্নান পূর্ণিমা যে রয়েছে আর যথার্থ কোণ সব পূজা অর্চনা হল মহাপ্রভুঙ্কর। জয় জগন্নাথ। আজ সকাল ভোর আমার মঙ্গল আরতি হয়েছিল, দ্বারফট নীতি হয়েছিল, মৈলম হয়েছিল, তাপরে আমার মঙ্গলারোপণ হয়েছিল, মঙ্গলারোপণ পহণ্ডি হয়েছিল, পহণ্ডি পরে পরে ঠাকুরঙ্কর যথাশক্তি জাতীয় ষোড়শ পূজার পূজা হয়েছিল। ষোড়শ পূজার পূজা পরে বর্তমানে শ্রী সূক্ত, পুরুষ সূক্ত, পাবমান সূক্ত, অর্ঘমসণ, সমুদ্র জ্যেষ্ঠা এইসব মন্ত্রমানকে ঠাকুরঙ্কর স্নান করা হয়েছিল শহে আট কলসে, শহে আট কলসকে আমার অভিমন্ত্রিত করা হয়েছিল। আসবু আমার যে আপনার কহিলেন স্নান পূর্ণিমার ইয়ে, এটা হচ্ছে জগন্নাথঙ্কর জন্মবেদী কুয়া যায় বা জন্মদিন কুয়া যায়। আজ হচ্ছে জগন্নাথঙ্কর জন্ম ইয়ে, সেই রীতিকান্তি হচ্ছে। কত বর্ষ হল বৈরিগুমা জগন্নাথ মন্দিরে যে দেবস্নান পূর্ণিমা হচ্ছে? এটা প্রায় চালিশ বর্ষর অনুষ্ঠান। প্রতিবর্ষ শ্রদ্ধালু কমিটি প্রায় শতাধিক হ্যাঁ, শতাধিক ভক্ত হ্যাঁ। আপনার কত বর্ষ হল মহাপ্রভুঙ্কর সেবার লাগিছেন? কোণ কে? জয় জগন্নাথ, জয় মহাপ্রভু জগন্নাথ। মিশ বর্ষ হল ঊর্ধ্ব এই সেবার, জগন্নাথঙ্কর সেবার নিয়োজিত। আমি আপনি কেপার প্রভুঙ্কর কৃপা, সবু প্রভুঙ্কর দয়া, প্রভুঙ্কর এইসব দয়া নথিলে এই সমাগম হয়ে পাব না। সি প্রভুঙ্কর প্রকৃতরে দয়াময় সি, লীলাময় সি, এত খুশি, বহুত খুশি অনুভব করছো। সি দিয়েছি বড়, সি দিয়েছি সবু। আমি ভাবে আপনার দেখুলে বর্তমান মুখ্য পূজক ঠু আরম্ভ করে যে সেবায়ত রয়েছেন সেমানে মহাপ্রভু জগন্নাথঙ্কর সেবায় যেতবে তাঁকা সুযোগ মিলুচি নিহতি ভাবে সেমানে নিজক ধন্য মনে করা সহ আগামী দিনের মহাপ্রভুঙ্কর সেবায় কিভাবে নিজের দিন কটিব সেপাই সে কুলে। আপনার দেখুম মন্দির পরিসর ভিতরে কেবল এই যে মহাপ্রভুঙ্কর দেবস্নান পূর্ণিমা যে ধুমধাম বর্তমান চালছে, প্রবল ভক্তঙ্কর সমাগম রয়েছে। যেহেতু এই দুর্লভ দৃশ্যক কেউ ছাড়া নারা সমস্ত দুর্লভ দৃশ্য যেহেতু স্নান মণ্ডপর দেখা সে উৎকণ্ঠার সহ অপেক্ষা করে বসলে আমি প্রতিক্রিয়া নেওয়া। আপনার কত সময় হলেন আসলে, কোণ দেখলে কোণ কে? আরম্ভর আসলে মহাপ্রভুঙ্কর দেবনীতি নিয়মিত চালছে, আশে আট ঢাল পা স্নান কলে লোক তো অনেক যাত্রী তো অনেক বহু সমাগম হচ্ছে। এটা প্রতিদিন মহাপ্রভু জগন্নাথ মন্দির ভিতরে আপনার দেখি পাই নাই খোলা দেখুছো? প্রত্যেক দিন দেখুছো, কিন্তু খোলা জায়গায় টিকি আপনি আনন্দ হচ্ছে হলা ভাবে ভক্ত মনোভাবে উৎসাহ উৎকণ্ঠা ভরি রয়েছে। যেহেতু স্নান মণ্ডপর মহাপ্রভু জগন্নাথঙ্কর দেবস্নান এই দুর্লভ দৃশ্য দেখার সুযোগ পাইছেন, তেমনি ভক্ত বি খুশি অনেক। মা আপনার কে সময় হলেন আসলে? মু হেলা ঘণ্টাটে হলেন আসছি। হ্যাঁ বহুত খুশি লাগিলা। আমার বরিগুমার পাখ তড়ার সমস্ত ভক্ত মানে সমস্ত রুণ্ড হয়েছেন, আজ মহাপ্রভুঙ্কর দেবস্নান তেমন সমস্ত ভক্ত মানে বলতে দেবস্নান পরে আপনার দর্শন? হ্যাঁ মেলা, হ্যাঁ মেলা, বহুত খুশি দেখে দর্শন কলু। আপনার কত বর্ষ হলেন আসছেন? মু আসলে 12-13 বর্ষ হয়ে প্রতি বছর দেখুছো। হ্যাঁ না বহুত আনন্দ লাগুছে, আর খোলার দর্শন কলু জগন্নাথ।
ଆଉ ବହୁତ ଖୁସି ଲାଗିଲା ଆଉ। ନିହାତି ଭାବେ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଏ ଯେଉଁ ବର୍ତ୍ତମାନ ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କର ଏ ଯେଉଁ ଦେବସ୍ନାନ ପୂର୍ଣ୍ଣିମା ନେଇ କେବଳ ସେବାୟତ ଖୁସି ନୁହନ୍ତି, ତା ସହିତ ଯେଉଁ ଭକ୍ତମାନେ ବି ରହିଛନ୍ତି ପ୍ରତି ବର୍ଷ, ଯେହେତୁ ଦୀର୍ଘ 40 ବର୍ଷ ଧରି ବରିଗୁମାରେ ବର୍ତ୍ତମାନ ଏ ଯେଉଁ ଦେବସ୍ନାନ ପୂର୍ଣ୍ଣିମା ବର୍ତ୍ତମାନ ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି, ମହାପ୍ରଭୁଙ୍କର ଏ ଯେଉଁ ସ୍ନାନ ମଣ୍ଡପରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଏ ଦୁର୍ଲଭ ଦୃଶ୍ୟକୁ ଦେଖିବା ପାଇଁ ସେବାୟତ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଭକ୍ତମାନଙ୍କ ମଧ୍ୟରେ ମଧ୍ୟ ବେଶ ଉତ୍ସାହ ଏବଂ ଉତ୍କଣ୍ଠା ଭରି ରହିଛି। ଆମେ ମଧ୍ୟ ଆଶା କରିବା ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ଏଭଳି ସବୁ ବର୍ଷ ପ୍ରତିବର୍ଷ ସମସ୍ତ ଭକ୍ତଙ୍କୁ ଦର୍ଶନ ଦିଅନ୍ତୁ ଏବଂ ସମସ୍ତ ଭକ୍ତଙ୍କର ଯେଉଁ ସୁଖ ଶାନ୍ତି କାମନା କରନ୍ତୁ। ଜୟପୁରରୁ ରଞ୍ଜନ ମିଶ୍ର, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।